আমার বড় ভাইকে আমরা সবসময় নিজের বাবার মতো মনে করতাম। সেই হিসাবে বয়সে যাই হোক, আমার ভাবিকে আমরা মায়ের মতোই দেখেছি ছোটবেলা থেকে। ওনার সঙ্গে আমার কোনো সময় কোনো দ্বন্দ্ব ছিল না, এখনও কোনো দ্বন্দ্ব নেই। কিন্তু কিছু মানুষ এই বিভিন্নভাবে ওনার অসুস্থতার সুযোগ নিয়ে বিভিন্ন ধরনের ওনাকে দিয়ে কাগজপত্র সই করানো হচ্ছে অথবা ওনার থেকে কতগুলো বক্তব্য দেওয়া হচ্ছে, এগুলো আমার জানা মতে এগুলো উনি নিজের ইচ্ছায় বা জেনে শুনে দিচ্ছেন না। এবং এটা করার উদ্দেশ্য হলো জাতীয় পার্টিকে দুর্বল করা। আমাদের বিরুদ্ধে কিছু লোক এটা করছেন এবং তারা ওই যে দেবর ভাবির দ্বন্দ্ব ইত্যাদি ইত্যাদি বলে আমরা একতা চাই, এসব কথা যারা বলেন তারাই আসলে এগুলোকে বিভিন্নভাবে উস্কে দিচ্ছেন। এবং যে দলটা যাতে শক্তিশালীভাবে দাঁড়াতে না পারে, দলে যে বাইরে বিভিন্ন জায়গায় যে আমাদের একটা ইমেজ সংকট সৃষ্টি করতে হয়, করলে আমরা যে নিচে নেমে যাই, এটার উদ্দেশ্যেই করা হয়। আমাদের যে একটা ভাবমূর্তি সংকট হয় যে দলের একতা নেই, দলের মধ্যে বিভাজিত, দল শক্তি নেই, দলের নীতির ঠিক নাই, এক একজন এক এক কথা বলে, এই ধরনের দুইটা ভাগ করে আমাদেরকে বিভিন্নভাবে বিভ্রান্ত করা হচ্ছে। আমাদের যারা আমাদের নেতাকর্মী শুধু নয়, সাধারণ মানুষের মধ্যে এই বিভ্রান্তিটা ছড়িয়ে দেওয়া হচ্ছে। আমরা এটাকে তীব্র ভাষায় নিন্দা করি এবং আমরা বিশ্বাস করি উনি এটা করেননি। ওনাকে দিয়ে যারা করানোর চেষ্টা করেছে আমি মনে করি তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া উচিত। ভারত সরকারের আমন্ত্রণে সেখানে গিয়েছিলাম, ওখানে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে আমার খোলামেলা আলাপ আলোচনা হয়েছে। তবে সেই আলাপ আলোচনা কার কার সঙ্গে হয়েছে এবং কী বিষয় নিয়ে হয়েছে এগুলো বিষয়ে আমি বিস্তারিত কিছু বলতে পারবো না, কারণ আলাপগুলো ওইভাবেই করা হয়েছে। ওনারা যদি কোনো প্রকাশ করতে চান করবেন, আমার পক্ষ থেকে ওনাদের পারমিশন ছাড়া আমি কোনো কথা বলতে পারবো না। তবে আমরা দ্বিপাক্ষিক আমাদের বাংলাদেশ এবং ভারতের যে দ্বিপাক্ষিক বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলাপ করেছি এবং ওনাদের একটা আমার কাছে ভালো লেগেছে, জাতীয় পার্টির সম্পর্কে ওনাদের ধারণা ভালো। ওনারা জাতীয় পার্টির একটি সম্ভাবনাময় দল মনে করেন এবং ওনারা মনে করেন যে সামনের দিকে ওই, এবং ওনারা এটাও মনে করেন যে ওনাদের আস্থা আছে যে জাতীয় পার্টি ভারতের সঙ্গে তাদের একটা সম্পর্কটা সৌহার্দ্যপূর্ণ সবসময় ছিল এবং ভবিষ্যতে থাকবে ওনারা তারা আশা করেন। আর নির্বাচনের বিষয়ে ওনারা একটা ভালো নির্বাচন দেখতে চান বাংলাদেশে সময় মতো যেন হয় এবং নির্বাচনের আগে এবং পরে যেন কোনো সহিংসতা বা কোনো ধরনের যেন সাধারণ মানুষের জীবনযাত্রা যাতে একটা অনিশ্চিত কিছু না হয়, এই ধরনের ওনারা মনে করেন যে এটা হলে ওনারা খুশি হবেন। কেন ওনাদের বিভিন্ন ধরনের এখানে অনেক ধরনের বিনিয়োগ আছে, ওনাদের অনেক কিছু এখানে ওনারা আশা করছেন ভবিষ্যতে এবং এখানকার থেকেও তারা আশা করেন যে বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক থাকলে বাংলাদেশ যদি স্থিতিশীল এবং সার্বিকভাবে সুন্দর একটা নির্বাচনের মাধ্যমে যদি পরবর্তী সরকার গঠিত হয় তাহলে তাদের পক্ষে এইসব কাজকর্ম করা সহজ হবে।